চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি, চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, জীবনের স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে দাদা, এগুলো আপাতত নাও, তুমি বাড়িতে যাও, মিনুকে ডাকতে পাঠিয়েছি, দেখি একটা ব্যবস্থা করা যাবে। সবাই যে কিভাবে জেনে গেল কিছুই বুঝলাম না। শুনলাম সাজুভাইকে গ্রাম ছাড়া করা হলো, কাল সকাল হওয়ার আগে তাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে।
আর এটাই তার শাস্তি। বলিস কি, এটা তো অন্যায়, আমার জন্য একা কেন শাস্তি পাবে? শাস্তি হলো দুজনেরই দিক, যে শাস্তি দিবে সেই শাস্তি মাথা পেতে নিব। সেই সুযোগ আর নেই। মিনু দাস, সাজু ভাইয়ের মামা আর অনেকেই থেকে এই সিদ্ধান্তটা নিয়েছে। কাল তোর বিয়ে, তাই দীপককে আসার আগে সাজু ভাইকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অসম্ভব, ও যাবে কেন? আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আজকে পুরো ঘটনাটা এরকম হতোই না যদি আমি তোমার সাথে প্রতারণা না করতাম। প্রতারণা মানে কি? আমি জানি না তুই এই ব্যাপারটা কিভাবে নিবি। রাবে কি হয়েছে খুলে বল, আমিনা কিছু করেছে? আমি আগে আমিনাকে সন্দেহ করেছিলাম। না, আমিনা কোনো ঝামেলা করেনি। তাহলে সেদিন যখন আমি তোর বাড়িতে এসেছি, তখন তোর ঘরে যাওয়ার সময় মাসিমামাকে দেখে বলেছিল আমি যাতে যাওয়ার সময় মাসিমার সাথে দেখা করে যাই। মাসিমা কল্পনা কোথায়? কল্পনা ওর ঘরে। আচ্ছা, আমি তাহলে যাই। শোন রাবে, যাবার সময় একটু দেখা করে যাস। ঠিক আছে মাসিমা। তোর মনে আছে কিনা আমি জানি, সেদিন আমি যাওয়ার সময় মাসিমা বাড়িতে ছিল, আর গহনা নিয়ে রাস্তায় যাওয়ার সময় দেখি মাসিমা রাস্তায় লুকিয়েছিল। তারপর মাসিমা হুট করে এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমাকে ধরে জানতে চাইলো আসল সত্যটা কি। আজ কল্পনা যদি সাজুকে বিয়ে করে তাহলে তাহলে কি হবে? আমার আলপনার কি হবে? আমি আমার আলপনার বিয়ে দিতে পারবো না। তুমি তো মেয়ে, ভবিষ্যতে মা হবে, নিশ্চয় আমার কষ্ট বুঝছ। রাবিয়া, সত্যি করে বলো তো মা, তোমাদের প্ল্যান কি? আমি শুধু জানি সবাই যখন নাটক দেখতে যাবে তখন কল্পনার সাজু ঢাকা চলে যাবে। মাসিমা, কল্পনা আমাকে এটা দিয়েছে, আমি আর কিছু জানি না। আমি বলতে বাধ্য হয়েছিল কারণ মাসিমা সব যুক্তির কাছে আমরা যা কিছু করছিলাম সবকিছু তুচ্ছ মনে হচ্ছিল। আর তুই তো জানিস আমার নিজের মান, আমি একজন মাকে কি করে উপেক্ষা করতাম না? আমাকে তুই খবর করে দিস। এরপর তুই মাকে এক এক করে তথ্য দিতে থাকি। Ha ha ha!
ভাই, ও এত বড় একটা কাণ্ড করবে কখনো ভাবতেও পারিনি। মা নেই বলে সেই ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো ওকে আমি লালন পালন করে বড় করেছি। কোনোদিন বাবা মায়ের অভাব বুঝতেও দেইনি, যখন যা চেয়েছে সাধ্যমতো দেবার চেষ্টা করেছি। আর আজও সকলের সামনে আমাকে এতটা ছোট করবে আমি আমি কল্পনাও করতে পারিনি। এখন আর মায়া কান্না করে কি হবে? ওকে বহুবার সাবধান করা হয়েছে। কি মিনু, হয়েছে না? জি ভাই, করা হয়েছে। তাহলে তাহলে ও এত বড় সাহস কোথেকে পায়? তুমি তুমি নিশ্চয় ওকে আশকারা দিয়েছ। আমি তাকে নিষেধ করেছি ভাই। মিনু, একদম মিথ্যে কথা বলবে না। তুমি যদি ওকে সাবধান করেই থাকো তাহলে এটা কি বলো, এটা কি? যাই হোক, আবুল মুন্সি আপনি বলুন, আপনি কি চান? আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে, আমি আর কি চাইব? দেখুন, এই গ্রামে একটা মান সম্মান আছে, তাছাড়া অখিলদার মেয়ের কালকে বিয়ে, আমি চাই না বিয়ের আগে এই ব্যাপারটা নিয়ে আর কোনো ধরনের কোনো ঝামেলা হোক। আর আজকে এখানে যেই ঘটনাটা ঘটেছে আমাদের এই সভার বাইরে আর কারো কানে যেন ঘটনাটা না জানা জেনে হয়। যা ঘটেছে এইখানে এই সভাতেই সেটাকে কবর দিয়ে দিতে হবে। কাল সকালে সূর্য ওঠার আগেই এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় ব্যাপারটা মিনুদা বলেছে। ধুর, কি বলিস? মিনুদা এটা কেন করবে? আমিনা, তোর কেন এমনটা মনে হয়? যুক্তি আছে, কারণ প্রথম থেকেই ব্যাপারটা নিয়ে মিনুদা আপত্তি করছিল। আমিনা, মিনুদা তো অনেক বিষয় নিয়েই আপত্তি করে, আর এই বিষয়টা তো আপত্তি করার মতোই একটা বিষয়। মিনুদার প্রসঙ্গ আসবার কোনো প্রশ্ন এখানে আসে না, কারণ যে করেছে সে মিনুদা না, আমি নিশ্চিত সে কালপিট আমাদের মধ্যে অন্য কেউ। এই আসলাম, তোমার সমস্যাটা কি বলো তো? তুমি সবকিছুর মধ্যে এত সন্দেহ খুঁজতে যাও কেন? তুমি যাই বলো আমিনা, সে ব্যক্তি আমাদের মধ্যে অন্য কেউ, সেটা মিনুদা না আমি নিশ্চিত। আসলাম শোনো, আমি আর রাশেদ যখন যাচ্ছিলাম তখন আমার দিকে মমতাজ কিভাবে জানি তাকিয়েছিল, আমার মনে হয় সেই আমাদের পিছু নিয়েছিল। হতে পারে, কারণ মশাল হাতে আমি তাকে সবার আগেই দেখেছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সে ইনফরমেশন পেলোটা কোথায়? বললাম তো ওই কালপিট আমাদের মধ্যে কেউ একজন, আমি তাকে খুঁজে বের করবোই। আমেনা আসলাম, আমার মনে হয় এখন এই ব্যাপারটা নিয়ে চিন্তা না করে কিভাবে সাজু ভাইকে বাঁচানো যায় সেটা নিয়েই ভাবা উচিত। সাজুকে তো বাঁচাবে, কিন্তু কালপিট কেন থাকবে? সাজুর আজকে এই বিপদে পড়ার পিছনে তুমি সবচেয়ে বেশি দায়ী, কারণ কল্পনার সাথে প্রেম করতে তুমি সাহায্য করেছিলে। তোমার তো লাগবেই, কারণ তুমি সাজুকে পাওনি। আমি সাজুর জন্য যা করতে পারি তুমি তা কখনোই পারবে না, আমি ওর জন্য জীবন পর্যন্ত দিতে পারি। শোনো আসলাম, এটা নাটক না, এটা বাস্তবতা, আর বাস্তবতার সময় সবাই পিছুপা হয়ে যায়, তুমিও হতে। লাফালাফি যতই করো আমি না,
কালপেট সে তুমি কিংবা অন্য যে কেউ হোক, আমার কাছে তার কোনো ক্ষমা নেই। আমি মানে কি বলতে চাইছো তুমি? কথার অর্থ বোঝো আগে। আমি তোমাকে মিন করছি না, সবার কথা মিন করছি আমি। ভাই সামনে ওর পরীক্ষা, সিদ্ধান্তটা একটু বিবেচনা করলে হতো না? বিবেচনা কি, পরীক্ষার কথাটা তখন মনে ছিল না? ভাইজান কত করে সাবধান করলো, তারপরেও তার কথা শুনলো না। বিবেচনা নাই, ভাইজান যা বলছে সেইটাই হবে। আজ রাতের মধ্যেই সেই গ্রাম ছেড়ে চলে যাবে। আপনারা কি ভাবছেন, অখিলদার কেউ নেই, আমরা কি মরে গেছি? মমতাজ আস্তে আস্তে। এই তুই থাম। আর আমি সবাইকে আবার বলছি, আজকের এই ঘটনাটা যেন গ্রামের আর কারো কানে না যায়। আপনার যদি কোনো সাহায্য লাগে আপনি আমাকে বলবেন, ঠিক আছে? আর দাদা, কাল তোমার মেয়ের বিয়ে, বন্দোবস্ত যদি আমার কোনো সাহায্য লাগে তুমি তো লজ্জা পাবে না, আমাকে জানাবে। সাজু যদি এই গ্রাম ছেড়ে চলে যায় তাহলে আমি দীপককে বিয়ে করব না। কি, এই বাড়িতে থেকে তুই যা খুশি তাই করবি আর সেটা আমি মেনে নেব? মগের মূল্য পেয়েছিস বাবা, এটা অন্যায়। অপরাধ আমরা দুজনেই করেছি, তাহলে শাস্তিও একা কেন পাবে? আশরাফ ভাই যা করেছেন সেটা শাস্তি কিনা আমি জানি না, তবে তিনি আমাদের মঙ্গলের জন্যই করেছেন। বাবা এটাকে তুমি মঙ্গল বলছো? একটা বয়স্ক কালো লোকের সঙ্গে আমাকে বিয়ে দিচ্ছ, এটাকে তুমি মঙ্গল বলছো? এই মঙ্গল আমার দরকার নেই। সাজু যদি এই গ্রামে থাকে তাহলে আমি দীপককে বিয়ে করব, আর তা না হলে আমি আত্মহত্যা করব। কি বললি, আত্মহত্যা করবি? আমাকে ভয় দেখাস? ও যে বিয়েতে রাজি হয়েছে সেটাই তো অনেক। এক কাজ করো, তুমি আশরাফ ভাইয়ের কাছে গিয়ে বলো সাজুকে যেন গ্রাম ছাড়া না করে। সাজুকে কেন শাস্তি দেবে? তোমার মেয়ে কি অন্যায় করেনি? হ্যাঁ বলো, তোমার মেয়ে অন্যায় করেনি? ও বলেছে সাজুকে যদি গ্রাম ছাড়া করা হয় তাহলে সে আর বিয়ে করবে না, আর জোরাজোরি করলে ও আত্মহত্যা করবে। ভাই তুমি আমার মেয়েটা বাঁচাও, ভাই আমার মেয়েটা বাঁচাও তুমি। কিন্তু তোমার মেয়েটা তো দেখি ভারী নাছর বান্দা, কিন্তু আমরা যে সাজুকে গ্রাম থেকে বের করে দিতে চাচ্ছি এটা ও জানলো কি করে? ভাই ওটা আমি বলেছিলাম। তাহলে আর কি, ঝামেলা তো একটা করেই ফেলেছ। তুমি আপাতত ওকে এই ব্যাপারটা না জানালে ভালো করতো। যাই হোক,
তাহলে এখন তুমি কি চাও? মানে আমি তোমার জন্য কি করতে পারি? ভাই, ঝামেলা না গেলে হয় না, তাহলে তো ভালো হয়। ভালোই ভালোই বিনা বাধায় বিয়েটা হয়ে গেল, সাজুর গ্রাম ছাড়া হতে হলো না। এমন কিছু একটা করো না ভাই। আচ্ছা চলো, আমি তোমার মেয়ের সঙ্গে নিজেই কথা বলবো, চলো। কিন্তু কাকা, অপরাধ তো সে একা করেনি। জীবনে শাস্তি কেন সে একা পাবে? আমারই তো দোষ। তোমার দোষ মানে? কল্পনার বাবা আর ঘটক এসেছে। তা হঠাৎ ওনারা? আমার মেয়ের ব্যবহারের জন্য আমি লজ্জিত। এটা বয়সের দোষ। আমি সাধুকে ছাড়া কাউকে ভাবতে পারি না। রাবিয়া, জি মাসিমা, ওকে কি পরামর্শ দিচ্ছি? এখন আলপনা কী?